মেরাজের ঘটনার প্রথম অংশ অর্থাৎ ইসরা যেটাকে বলা হয় রাত্রিকালীন ভ্রমণ মক্কা থেকে ফিলিস্তিন এটুকু কোরআনে বর্ণিত আছে সূরা ইসরা এর একেবারে প্রথম আয়াতে আল্লাহ তাআলা সম্পর্কে আলোচনা করেছেন অতএব এটাকে অস্বীকার করলে ঈমানই থাকবে না এই ঘটনা যখন ঘটেছে রাতে সকালে এসে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বলেছেন মক্কার মুশরিকরা হাসা হাসি শুরু করছে বলে যে মুহাম্মদ নতুন আরেক কথা বাইর করছে এ বলে রাতের মধ্যে আমরা সবাই মক্কা শুয়ে আছি সে বলে ফিলিস্তিন গেছে সেখান থেকে বলে কোথায় কোথায় যায় ঘুরে এসে আল্লাহর সাথে সাক্ষাৎ করে চলে আসছে কি বলে এগুলা ওই যে রকেট তো আবিষ্কার হয় নাই তখন বিমান তো আবিষ্কার হয় নাই তখন তাদের জন্য এগুলো হাস্যকরই ছিল তারা হেসে উড়ে দিছে কিন্তু যারা ঈমানদার ছিলেন সংখ্যায় সীমিত ছিলেন তাদের কাছে ঘটনা আসার পর তারা অকপট স্বীকার করলো যে আল্লাহর নবী যদি বলে থাকেন সেটাই সত্য মহাসত্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন প্রথম মুসলমান প্রথম ইসলাম গ্রহণকারী নেতা মানুষ বুদ্ধিমান মানুষ তাকে মক্কা মুশরিকরা অনেকে খোঁচাতে লাগলো যে কি বলো তোমার মুহাম্মদ তো এখন এটা বলতেছে উনি বলেছেন যে উনি যদি বলে থাকেন তাহলে আমি স্বীকার করলাম এটা মহাসত্য এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এরপরে তার নামই হয়ে গেছে সিদ্দিক সত্যবাদী সত্যকে স্বীকারকারী সত্যকে সত্যায়নকারী নিজে সত্যের পক্ষে এরকম অকপটে অবিচল থাকে মানুষ অবকাশ সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত কঠিন ছিল তখন এটা বিশ্বাস করা চিন্তা করে দেখেন আপনি যদি হুদাইবিয়ার ঘটনা চলে যান আরো কঠিন দেখবেন হুদাইবিয়া ঘটনার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন কি স্বপ্নে দেখেছেন যে উনি এবং ওনার সাহাবীরা সবাই মক্কা গেছেন ওমরা করেছেন ওমরা করার পর তওয়াফ টওয়াফ করতেছেন এগুলো স্বপ্নে দেখছেন এরপর তারা মাথা মুন্ডন করেছেন স্বপ্নে দেখেছেন উনি স্বপ্ন দেখার পর নবীদের স্বপ্ন আমাদের মত না নবীদের স্বপ্ন ওহী স্বপ্ন দেখার পর উনি সাহাবীদেরকে বললেন দেখো এই দেখেছি আমি তখন কিন্তু ওনারা মক্কা থেকে আল্লাহর নির্দেশে জান বাঁচিয়ে হিজরত করে মদিনায় এসে আশ্রয় নিয়েছেন মক্কায় যাওয়া তো দূরের কথা এই মদিনাতেই টিকতে দিচ্ছে না প্রতিনিয়ত যুদ্ধ করে করে মদিনাতে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য উহুদের যুদ্ধ হলো বদরের যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ হলো অনেকগুলো যুদ্ধ হলো উদ্দেশ্য মক্কা মদিনাতেই এদেরকে শেষ করে দেওয়া সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখছেন কি সাহাবীদেরকে সাথে নিয়ে মক্কায় গিয়ে ওমরা করে আসা কি বলেন বুদ্ধি কুলা এটা আপনি একটা এলাকা থেকে জান বাঁচানোর জন্য আল্লাহর নির্দেশে ঈমান বাঁচানোর জন্য দিনের স্বার্থে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে এলাকা আপনার ঢোকারই সুযোগ নেই আরেক জায়গায় গেছেন সেখানেও আপনাকে থাকতে দেওয়া হচ্ছে না ওই এলাকার মানুষরা দিচ্ছে না আপনি স্বপ্নে দেখতেছেন ওই এলাকায় এসে আপনি অনুরণ করে নিরাপদে আপনি আবার ফিরে যাচ্ছেন কিভাবে সম্ভব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমরা মক্কা যাচ্ছি বলে হ্যাঁ অবশ্যই নবীকে আল্লাহ স্বপ্নে দেখাইছেন যেহেতু এটাই সত্য এর ব্যতিক্রম হবে না নবীর স্বপ্ন কখনো মিথ্যা হয় না অতএব তোমরা হজ করবা ওমরা করবা ঠিক আছে তাহলে কি করবে এখন প্রস্তুতি নাও সবাই প্রস্তুতি নিস চিন্তা করে সবাই প্রস্তুতি নিছে ওমরা করবে চলে গেছে রওনা হয়ে গেছে পরের ঘটনা আমরা সবাই জানি হুদাইবিয়া নামক জায়গা পর্যন্ত যাওয়ার পরে মক্কার মুশরিকরা অস্ত্র শস্ত্র সব নিয়ে বলছে মাথা খারাপ এক কদম আগালে যুদ্ধ হবে এদিকে সাহাবীরা মদিনা থেকে ওমরা করার জন্য গেছেন অস্ত্র নিয়ে যান নাই যুদ্ধের জন্য যান নাই ওনাদের সবার কাছে এহরামের কাপড় আছে আর হাদি ওমরার পরে যে পশু জবাই করবেন সে পশু আছে সামান্য কিছু রসদপত্র আছে অস্ত্র বলতে যেটা হয় যুদ্ধাস্ত্র প্রত্যেকটা মানুষ যোদ্ধা হয়ে সাজায় সেরকম তারা তো প্রস্তুতি নিয়ে জানি নেই এখন এরা বলতেছে যুদ্ধ করতে হবে বাধাগ্রস্ত হলো দীর্ঘ আলোচনা হলো সেদিকে আমি যাচ্ছি না অনেক আলোচনা পর্যালোচনা হলো কোনোভাবে মিউচুয়াল হচ্ছে না এরপরে হইল মিউচুয়াল কি মিউচুয়াল হলো বাহ্যিকভাবে চরম অপমানকর মিউচুয়াল হলো মুসলমানরা হেরে গেছে তাদেরকে ছোট করে মাথা নত করে বের হয়ে যেতে হবে কি যা শর্ত দেওয়া হয়েছে হুদাইবিয়ার সন্ধিতে সবগুলো মুসলমানদের বিরুদ্ধে মক্কা থেকে কোনো মুসলমান কোনো মানুষ ইসলাম গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যদি ঢুকে তাকে তাদের কাছে ফেরত দিয়ে দিতে হবে তারা যা ইচ্ছা তা করবে আর মুসলমানদের মধ্য থেকে কেউ যদি তাদের দলে যোগ দেয় তাকে তারা ফেরত দিবে না কিরকম মামুর ভাইয়ের আবদার চিন্তা করেন এটা শুধু হইলে হইতো এই বছর কোনো ওমরা টোমরা নাই ফেরত চলে যেতে হবে আবার মদিনায় ঢুকতে পারবে না দেওয়া হবে না ঢুকতে আগামী বছর এই চুক্তি সব মানলে তখন আগামী বছর দেখা যাবে আসবে তাহলে স্বপ্নে রাসূল আকরাম সাল্লাল্লাহু কি দেখলেন ওমরা করতেছেন তওয়াফ করতেছেন মাথা মুন্ডন করতেছেন আর বাস্তব কি হলো
মক্কা যাইতেই পারলো না ওখান থেকে ফেরত চলে আসতে হয়েছে এই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটা খুব সহজ ছিল না কঠিন ছিল ইমানদারদের জন্য কি রকম কঠিন ছিল আমরা হলে তো সব বেঈমান হয়ে যেতাম তাই না আরে বলে কি ওনাকে আল্লাহর নবী বলে আমরা বিশ্বাস করছি ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে তো উনি দেখছেন আমরা উমরা করি তওয়াফ করতেছি মাথা মুন্ডন করতেছি কিন্তু বাস্তবতা তা ঘটলো না আমরা তো উল্টা বিজ্জত হয়ে এখন ফেরত চলে যাচ্ছি তাহলে উনি যা দেখছেন এগুলো সবগুলো নাউজুবিল্লাহ মিথ্যা ভুয়া এই তো দলে দলে সব বেঈমান হয়ে যেত ঠিক না একটু চিন্তা করে দেখেন তো আমাদের যুগে যদি আজকে হতো এরকম সময় হতো আমরা আপনি আমি যদি হইতাম আমরা তো সব বেঈমান হয়ে যেতাম সাহাবীদের মধ্যে প্রশ্ন উঠছে ওনারা প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি স্বপ্নে কি দেখলেন আর ঘটলো কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন আল্লাহ তার নবীকে যা দেখিয়েছেন তা ঘটবে এতে কোনো সন্দেহ করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে এই বছর ঘটবে আল্লাহ সেটা ঠিক করে দেন নাই কিন্তু ঘটবে বিজয় আমাদের হবে এখন আমরা এই বছর হবে সে আশা করে গেছি হয় নাই কিন্তু হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর ও আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলুর রুইয়া বিল হক নিশ্চয়ই আল্লাহ তাআলা তার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছেন সত্য স্বপ্ন দেখিয়েছেন কোরআন আয়াত নাযিল হয়ে গেল সাহাবীরা বললেন আয়াত নাযিল হয়ে গেছে আচ্ছা আয়াত নাযিল হওয়া সেটা তো অলৌকিক অদৃশ্য ফেরেশতা আসছে রাসূলটা বলছে মানুষ তো আর দেখতেছে না আমরা হলে বলতাম নাউজুবিল্লাহ আপনার স্বপ্ন কাটে নাই এখন আবার আয়াত বলতেছেন তাও আপনি ফেরেশতাতে শুনে বলছেন আমরা তো আর দেখিও নাই দলে দলে সব বেঈমান হয়ে যেত ঠিক না ঠিক এই যুগে একজন মানুষ আমরা ইমানদার থাকতাম কিনা সন্দেহ কোন লোকগুলোকে আল্লাহ তাআলা তার রাসূলের সাহাবী হিসাবে সহচর হিসাবে নির্বাচন করেছেন দেখেন তাদের ঈমানের মিটার কি দেখেন বুঝছ আল্লাহ আয়াত নাযিল করছে যে হ্যাঁ তাহলে আমরা বিশ্বাস করলাম চলে আসছে ঈমান দেখেন আর ঈমানের ফলটাও দেখেন এই যে বিশ্বাস করছেন যুক্তি বুদ্ধি লজিক সব ফেলে দিয়ে ঈমান আনছে ফলশ্রুতি কি ফলাফল কি দাঁড়াইছে পরের বছর বীরের বেশে সব উমরা করেছেন মাথা মুন্ডন করেছেন তওয়াফ করেছেন হাদি নিয়ে গেছেন হাদি জবে করেছেন সব কিছু করে চলে এসেছেন আর তারপরে ডাইরেক্ট মক্কায় বিজয় এত অল্প সময়ে পট এরকম পরিবর্তন হয়ে যাবে এরকম গুটি পরিবর্তন হয়ে যাবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নকে এইভাবে আল্লাহ কাটাবেন এটা সাহাবীরা চিন্তা করেন কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করছেন টোকা দিয়ে দেখি না আমরা অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা করছেন দেখি আমার নবীর মধ্যে ঈমান আনছে ঈমানের লেভেলটা কি দেখি কত কোন টিকে কিন্তু সাহাবীরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এজন্য আল্লাহ বলেছেন উলাইকাল লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া সেই লোকগুলো সাহাবীরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন তাদের অন্তরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন পরখ করে নিয়েছেন আল্লাহ জানেন সবকিছু প্রমাণ করে দিয়েছেন যে এদের অন্তরের তাকওয়ার লেভেলটা কোথা আজ আমাদের অনেক তরুণ ভাইরা আছেন অনেক সাধারণ শিক্ষিত ভাইরা আছেন লজিকের পিছনে পড়ে যুক্তির পিছনে পড়ে বেঈমান হয়ে যান নাস্তিক হয়ে যান বলে যে না এটা সম্ভব না ওইটা সম্ভব না এটা কেমনে সম্ভব ওইটা কেমনে সম্ভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ছোট বয়সের আয়েশাকে বিয়ে করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে এটা হলো তিনি কেন এত বিয়ে করলেন এরকম হাজারো প্রশ্ন তাদের কাছে শয়তান ছুড়ে দেয় এবং এই সমস্ত প্রশ্নের জাতাকলে পড়ে সেই ঈমান হারা হয়ে যায় আর যে ঈমানদার সে বলে যে আমার বুঝে আসুক আর না আসুক আমি ঈমান এনেছি এবং এই ঈমান আনাটা অন্ধত্বের কারণে না যে আল্লাহ তাআলা মহা সৃষ্টির সৃষ্টিকারী তার দ্বারাই অসম্ভব বলতে কিছুই না এটাই সবচেয়ে বড় লজিক এর চেয়ে বড় লজিক আর কিছু থাকতে পারে না যাই হোক তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা এরকম একটা ব্যাপার ছিল সাহাবীদের জন্য মানাটা কঠিন ছিল কিন্তু তারা মেনেছেন পরবর্তীতে তাদের সে মানাটা এটা যে যৌক্তিক ছিল আজকে 1400 বছর পরে এসে আমরা সায়েন্স টেকনোলজি উন্নতিতে অনেক কিছু দেখে আমরাই এখন যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে বের করতে পারতেছি যে হ্যাঁ তখনকার ওই ঘটনা ওর অযৌক্তিক ঘটনা ছিল যদি কোনো ঘটনা সেই ঘটনার কোনো পার্ট এখন অযৌক্তিক মনেও হয় তো যুক্তি আমার পায়ের নিচে ঈমান আমার মাথার উপরে ঠিক না ঠিক কারণ যুক্তি এটা পরিবর্তনশীল এটা সায়েন্স বলেন আমাদের লজিক যুক্তি বলেন এই সবগুলো কি ভাই পরিবর্তনশীল আজকে যেটাকে আপনি খুব যৌক্তিক মনে করছেন 20 বছর পরে হয়তো প্রমাণ করে দিবে কেউ সেটা অযৌক্তিক বিজ্ঞানে বিভিন্ন থিওরি একসময় খুব যৌক্তিক প্রমাণে হয় এর পরেরটা এসে আগেরটাকে হাস্যকর বানিয়ে দেয়
হয় কি হয় না ইমানদার এরকম পরিবর্তনশীল কচুর পাতার মতো যেটা যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে এরকম ভুয়া জিনিসের উপরে ভিত্তি করে তার ঈমানকে কখনো রাখতে পারে অতএব আল্লাহ তাআলার সমস্ত আয়াত নিদর্শন যেগুলোর বিবরণ কোরআনে রয়েছে এগুলো মহা সত্য খেটেছে খাটছে খাটবে আমার বুঝে আসুক আর না আসুক এটা হলো ঈমানের দাবি কঠিন একটা সময় আমরা পার করতেছি ঘরে ঘরে সংশয়বাদ ঘরে ঘরে আমাদের তরুণরা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়েন নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জোয়ার পড়ে তাদের ঈমান হারাক হয়ে যায় ঈমান দুর্বল হয়ে যায় তারা সাহাবীদের সেই সমস্ত ঘটনাগুলোকে যদি কম্পেয়ার করেন তাহলে তাদের ঈমান আনতে সুবিধা হবে আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনার সময় ঈমানকে রক্ষা করার তৌফিক দান করুন আমিন